হ্যালো এভরিওয়ান লিটারেচার এন্ড বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় হল ডোর সিংয়ের লেখা নোভেল দ্য গ্রাস ইজ সিঙ্গিং এই নভেলে পাঁচটি মেজর ক্যারেক্টার রয়েছে এর মধ্যে প্রথমজন হলেন মেরি টার্নার যিনি হচ্ছেন এই গল্পের প্রোটাগনিস্ট ডি টার্নার তার স্বামী এবং তিনি খুবই অনেস্ট একজন মানুষ তার নিজস্ব আছে চার্লিস লটার তিনি একজন ধনী ফার্মার এবং তার জীবনের মেইন উদ্দেশ্য হচ্ছে কিভাবে টাকা আয় করা যায় তাকে বলা হয় যে ক্রুয়েল সে একটু নিষ্ঠুর স্বভাবে ছিল সে তার নিজের ছেলে মেয়ে বউ তাদের সাথেও ভালো ব্যবহার করতো না এরপরে পাওয়া যায় টনি মাস্টন সে চার্লির অ্যাসিস্ট্যান্ট বয়স বিশ বছর তার উদ্দেশ্য হচ্ছে সে ফার্মিং শিখতে চায় সে ডিকের সাথেও কিছুদিন কাজ করে এরপরে আরেকটি ক্যারেক্টার হয়েছে তার নাম হলো মোজেস সে হচ্ছে নেটিভ ক্যারেক্টার আমরা দেখতে পাবো যে গল্পের শেষে সে মেরি টার্নারকে খুন করে এবার মূল গল্পে ফিরে যাওয়া যাক নোভেলটি শুরু হয় একটা নিউজ পেপারের কাটিং থেকে নিউজ পেপারের এক অংশ বা একটা আর্টিকেল থেকে যেখানে এরকম একটা নিউজ ছাপানো হয় যে মেরি টার্নারকে তিনি একজন ওম্যান ছিলেন তাকে তার সার্ভেন্ট টাকার জন্য খুন করেছে এবং এখানে সবার রিয়াকশনটা এটাই ছিল যে এরকমই হওয়ার ছিল মেরি টার্নারও ছিল খুবই দরিদ্র এবং তারা নেটিভদের একদমই দেখতে পারতো না সেই সাথে অন্যান্য যে হোয়াইট ফ্যামিলিগুলো ছিল তাদের সাথেও তাদের কানেকশন খুব একটা ভালো ছিল না এরপরে ওইখান থেকে ফ্ল্যাশব্যাক শুরু হলো যে কেন এই ঘটনাটা ঘটলো অর্থাৎ খুনটা কেন হলো এরপর থেকে শুরু হলো অনেকটা সিনেমার মতো যে মেরি টার্নারের চাইল্ডহুড শৈশবটা ছিল খুবই আনহ্যাপি তার বাবা মা একটি ফার্মিং কমিউনিটিতে একটি দোকান চালাতো ছোট স্টোর এবং তার বাবা ছিল মাতাল মদ খেত এবং যখন এরকম কথা আসলো যে মেরিকে বাইরের স্কুলে পাঠানো হবে অর্থাৎ সে বাইরে পড়বে আমরা হলে অনেকেই খুশি হতাম না বাবা মা ছেড়ে যাব কিন্তু সে খুবই খুশি হয়েছিল কারণ এই জঘন্য পরিবারটার থেকে সে দূরে থাকতে পারবে ভিভেবে সে খুশি হলো এবং শহরে গেল। সেখানে লেখাপড়া করার শেষ করার পর সে ছোটোখাটো একটা চাকরি পেয়ে গেলো এবং চাকরিটা নিয়ে সে যথেষ্ট সুখী ছিল এবং সেখানে তার অনেকগুলো বন্ধু হলো এবং তার জীবনটা খুব পারফেক্টলি চলতে লাগলো কিন্তু ব্যবসাগুলো সব চেঞ্জ হয়ে গেলো একবার যখন তার বন্ধু তাকে নিয়ে কথা বলছে এবং তার এটা বলছে যে এত বয়স হয়ে গেছে এখনো বিয়ে করেনি এবং কাপড় চাপড়গুলোর মধ্যে এখনো বাচ্চা ভাব রয়েছে সে যে একটা মোহের ভিতর দিন কাটাচ্ছিল এটা মোটামুটি ভেঙে গেল কারণ বিয়ে করতে হবে কিংবা পোশাকের চেঞ্জ সব তখনও সে মাথায় আনেনি তার মেইন উদ্দেশ্যও ছিল তার পরিবার থেকে সে মুক্তি পেয়েছে ভালো একটা চাকরি করছে অনেকগুলো বন্ধু আছে এবং সে তার দিনগুলো ভালো কাটছে এটাই তার উদ্দেশ্য ছিল বিয়ে যে করতে হবে এটা তার মাথায় কোনো আসেনি এবং এই ঘটনাটা তাকে পুরোপুরি চেঞ্জ করে দিল সে একজন হাসি খুশি বালিকা থেকে একজন ম্যাচুর ওমেন হয়ে গেল অর্থাৎ সে প্র্যাকটিক্যাল বোঝা শুরু করলো এবং তার যে আশেপাশের সারাউন্ডিং যেগুলো সে অন্যভাবে দেখতো যে সে ভালো আছে সেটা চেঞ্জ হয়ে গেল এখন তার প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়ে এলো কখন সে বিয়ে করবে অর্থাৎ বিয়ে করা উচিত লোকজন কথা বলতে সেটা নিয়ে এবং সে খুব তাড়াহুড়ো করে একজনকে বিয়েও করে ফেললো যে তার চেয়ে বিশ বছরে বড় ছিল এবং যখন সে চিন্তা করতো যে ওই মাস্টার সাথে কীভাবে ক্লোজ হবে এই ব্যাপারটা তাকে খুব ভয় পাইয়ে দিলো এবং তাদের বিয়েটা আর টিকলো না সে সেখান থেকে চলে আসলো এরপর তার সাথে দেখা হলো ডিকের অর্থাৎ ডিক দেখা হলো যে ছিল ইয়াং এবং তার মনে হচ্ছিল যে সে একজন ভালো ফার্মার হতে পারবে যেহেতু তার নিজস্ব ফার্ম আছে এবং তার চালচলন চিন্তা ভাবনা অর্থাৎ যে পরিকল্পনাগুলো সে করতেছে এই পরিকল্পনাগুলো যদি সে বাস্তবায়ন করে তাহলে সে বড় একজন ফার্মারে পরিণত হবে এটা তখন তার মনে হচ্ছিল এবং তারা বিয়ে করলো এই বিয়েটা এই জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা লাভ এরকম কোনো কিছুর জন্য না ডি বয়স হয়েছিল মেরিরও বয়স হয়েছিল এবং তাদের দুজনের উদ্দেশ্য ছিল যে জীবনে বেঁচে থাকতে হলে বিয়ে করতে হবে সংসার করতে হবে এই জন্যই বিয়ে করা আর কি ফলাফলবশত তাই হলো বিয়ে হওয়ার পর মেরি কে তার চাকরি ছেড়ে তার স্বামীর ফার্মে যেতে হলো এবং ওখানে যাওয়ার পর বসলো যে তার সময় তার যে ধারণাটা ছিল ডিকে সম্পর্কে যে সে একজন এরকম এরকম যা দেখলো যে সবকিছু মোটামুটি হয় উল্টা তার ফার্ম ভালো চলছে না এবং তার নিজস্ব কোনো টাকা পয়সা নেই এমনকি ঘরের সিলিং দেওয়ার পর্যন্ত টাকা নেই তার কাছে অর্থাৎ ভেরি পোয়ার ফার্মার তো মেরি যে চাকরি করতো তার যে কিছু জমানো পয়সা ছিল সে সমস্ত পয়সা দিয়ে ঘরটা আর একটু ভালো করার চেষ্টা করলো এবং সে কে কিছু করার যেহেতু নেই সেই ব্যাপারটা মানিয়ে নেওয়ার চেষ্টা করলো কিন্তু একটা ব্যাপারের সাথে সে কখনোই মানা নিতে পারতেছিল না সেটা হচ্ছে তার বাসায় নেটিভ সার্ভেন্স থাকা সে নেটিভদের একই দেখতে পারতো না এবং ঘৃণার চোখে দেখত সে মনে করতো যে নেটিভ বা ব্ল্যাক যেগুলো ছিল মানুষগুলো ছিল তারা হচ্ছে অ্যানিমেলের মতো তাদের সে মানুষই মনে করতো না এবং সে তাদের ছোট ছোট ত্রুটির জন্য শাস্তি দিত এর ফলে হলো কি যে অতি অল্প সময়ের মধ্যে অনেকগুলো সার্ভেন্ট চেঞ্জ করতে হলো এত সার্ভেন্ট চেঞ্জ করতে হয়েছে যে শেষের দিকে দেখাতে হবে সার্ভেনটি পাওয়া যাচ্ছে না তার জন্য এবং দিনগুলো ফলাফলবশত একই যেতে লাগলো সকালে উঠা ওই নেটিকদের সাথে চলাফেরা করা অভাব এই জীবনে সে একঘেয়ে হয়ে গেল এবং সে চিন্তা করলো যে একটা বেবি নিলে কেমন হয় অর্থাৎ তাদের তারা যদি সন্তান নেয় তাহলে কেমন হবে কিন্তু এই ব্যাপারটা তার ভয় পাইয়ে দিল কারণ এখন দুজন আছে তাই সংসার চলে না যখন একটা বেবি আসবে তখন কি অবস্থা দাঁড়াবে অপর দিকে ডিগ নিজেও চাইতো যে তারা একটা সন্তান নি কারণ সে মনে করতো যে তার বউ তাকে ভালোবাসে না যদি একটা সন্তান হয় হয়তো অবস্থাটা চেঞ্জও হতে পারে কিন্তু সে নিজেও এর বিরুদ্ধে চলে গেল এর কারণ হলো সে যখন চিন্তা করলো যে এমনিতে তো আমাদের কিছুই নেই এরপর একটা সন্তান হলে তাকে বড় করার জন্য টাকা পয়সা তার পড়ালেখার জন্য টাকা পয়সা এগুলো তো অসম্ভব এবং প্রথমে দেখা গেল সে করতো কি যে দারুণ দারুণ সব পরিকল্পনা করতে এটা করবে সেটা করবে এটা করলে এত টাকা আসবে এটা দিয়ে সে এইভাবে এরকম করবে এবং শেষ পর্যন্ত দেখা যায় সে কোনো কাজই শেষ করতে পারে না এবং তার প্রত্যেকটা আইডিয়া যেগুলো কাজ শুরু করেছিল কোনোটাই সেই ভালো মতো শেষ করতে পারে অপরদিকে চার্লিস লটার সে তার জমিগুলো কিনে নিতে চাচ্ছিল তার যে ফার্ম আছে সেটাও কিনে নিতে চাচ্ছিল কারণ ডিকে যে ফার্ম ছিল সেই ফার্মগুলোতে কি হইতো যে খুব ভালো ঘাস জন্মাতো এবং চার্লিস লটারের অনেকগুলো ক্যাটেলস ছিল গরু ছিল সে চাইতো যে ওগুলা সে কিনে নিতে পারলে মানে তার ঘাসের গরুর ঘাসের জন্য বেশ ভালো একটা প্লেস হবে এবং সে বারবার ওদেরকে তা দিতে লাগলো কারণ তাদের ফার্ম একেবারেই চলছে না এবং এরকম চলতে গেলে তাদেরকে ব্যাঙ্ক রাফ হইতে হইতে হবে একদম নিঃস্ব হয়ে যেতে হবে এদিকে মেরি বারবার ভাবতেছে যে এই অবস্থায় উন্নতি কীভাবে করা যায় এবং কোনো উপায় না পেয়ে সে চিন্তা করলো যে আগে যে শহরে চাকরি করতো সে সেখানে ফিরে যাবে এবং দেখবে যে জবটা আছে কিনা। না বা ওই পোস্টে নতুন কোনো জব পাওয়া যাবে কি না কিন্তু সে যখন গেল দেখা গেল যে সে জবটা অলরেডি অন্য কেউ নিয়ে নিয়েছে এবং তাকে খালি হাতেই ফিরতে হলো এরপর শহর থেকে ডিক তাকে নিয়ে আসলো এবং এগেইন সেম রুটিন শুরু হলো কিন্তু এবার হলো কি যে একদিন ডিক ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে বিছানায় মানে অর্থাৎ ঘরেই রয়ে গেলো এদিকে ফার্ম চালানোর জন্য তখন মেরিকে যাইতে হলো মেরি দায়িত্ব নেওয়ার পর আমরা প্রথমে দেখছিলাম যে সে নেটিভদের অত্যন্ত ঘৃণা করে এখন ঘরের কাজও দেখতে হচ্ছে এখানেও নেটিভ এবং ফার্মে যাওয়ার সময় ওখানে যে সার্ভেন্টগুলো আছে সবাই নেটিভ মানে সব মিলে তার অবস্থা চরম খারাপ হয়ে গেল এবং সে সিদ্ধান্ত নিল তাদের প্রতি সে খুবই কঠিন হবে এমনিতে কঠিন ছিল এখন আমার আর একটু বেশি টাইট হয়ে গেল একদিন সে ফার্মে কাজ করার সময় মানে দেখাশোনা করার সময় দেখলো যে একজন নেটিভ সে ঠিকমতো কাজ করছে না কাজ করছে না বলতে সে ব্রেক নিয়েছে এবং পানি খাওয়ার জন্য গেছে এরকম সে বলতেছে এবং সে মেয়ের কিছুক্ষণ অপেক্ষা করলো এবং তাকে অর্ডার দিল যে তুমি কাজে ফিরে যাও এখন কিন্তু সে তার কথা তাৎক্ষণিকভাবে শুনলো না একটু দেরি করলো এই দেরি করার ফলে সে খুব রেগে গেল এবং তার ফেইসে সে আঘাত করলো এবং আঘাতটা এত জোরে ছিল যে নেটিভকে মারছে তার পুরো মুখটা রক্তে ভেসে যাচ্ছিলো এরকম একটা বিভৎস অবস্থা এবং ওই নেটিভটার নাম ছিল মোজেস এবং তার এই অবস্থা দেখে মেরি নিজেও একটু ভয় পেয়ে গেল কারণ যে নেটিভটা সে কোনো প্রতিবাদ করলো না কিন্তু ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকালো এই দৃষ্টিটা দেখেই সে খুব ভয় পায় গেল কারণ সেখানে প্রচণ্ড ধরনের ঘৃণা ছিল এরপরে ধীরে ধীরে দিন পার হওয়ার ফলে মেরি ব্যাপারটা ভুলে গেল এবং এই ঘটনা তার আবার ফিরে আসলো তখন যখন ডিকটাকে বলল যে নামক যে সার্ভেন্টটাকে তুই মেরেছিলে সে আমাদের বাসার নিউ সার্ভেন্ট হবে মেরি খুব ভয় পায় গেল আগের ব্যাপারটা স্মরণ করে এখন আবার সে বাড়িতে আসবে এই ব্যাপারটা চিন্তা করে সে খুবই ভয় পেয়ে গেল আর এটা চেঞ্জ করার কোনো উপায় ছিল না যে মোজেসারা অন্য কেউ আসবে কারণ প্রথমে এই ব্যাপারটা আমরা দেখেছি যে মেরি বারবার চেঞ্জ করে সার্ভেন্ট এবং তার জন্য ডিচ মজেশকেই নিয়ে আসে কারণ অন্য কোনো সার্ভেন্ট তখন পাওয়া যাচ্ছিলো না এদিকে মেরি সেই বিগ স্ট্রং ইভিল ম্যান নিয়ে ভয়ে আসে এবং সে কয়েকদিন পরে চার্লিস লোটা তাদের বাসায় আসে ডিনারের জন্য ডিনারের উদ্দেশ্যটা হচ্ছে সে ফার্মটা কিনে নেবে আজকে এবং চার্লিস লটার নিজেই তো নিষ্ঠুর ছিল কারণ সে এইভাবে চাপ প্রয়োগ করে বিভিন্ন উপায়ে কৌশল করে অন্য জমি নিত সে নিজেও অবাক হয়ে গেল যে মেরি এইভাবে সার্ভেন্ডের সাথে ট্রিট করে অর্থাৎ এত খারাপ ব্যবহার করে সে নিষ্ঠুর লোকটাই অবাক হয়ে গেল। এবং সে দিককে বাধ্য করলো যে জমি বা ফার্মটা বিক্রি করো এছাড়া তো তোমার আর কোনো উপায় নেই ওটা তোমার কোনো তোমার কোনো প্রফিট দিচ্ছে না আর ওইভাবে যদি থাকো তখন ওটাও বন্ধ হয়ে যাবে বাধ্য হয়ে ডিক রস ডিক এবং মেরি তাদের ফার্মটা বিক্রি করে দিল এবং তাদের সমস্ত স্বপ্ন এবং আশা এখানেই শেষ হয়ে গেল। এই পুরো ব্যাপারটা মেরিকে ভয়ানক কষ্ট দিল এবং সে অসুস্থ হয়ে পড়লো অপরদিকে মোদের সবসময় তার আশেপাশেই ঘুরে এবং তার দিকে এমন দৃষ্টিতে তাকায় যে সে খুব ভয় পেয়ে যায় অপরদিকে মোজে খুবই জেন্টেল এবং রেসপেক্টফুল ব্যবহার করত মেরির সাথে এবং মেরি ধীরে ধীরে তার উপর বেশ নির্ভরশীল হয়ে পড়লো কারণ সে ডিপ্রেশনে যেত এবং মানে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেত এই সময় মোজে তাকে সঙ্গ দিত এর ফলে সে তার উপরে নির্ভরশীল হয়ে গেল ইভেন এখানে খুব অল্পভাবে সেক্সুয়াল রিলেশনের একটা হিট দেওয়া হয়েছে মোজেস এবং মেরির ব্যাপারে এই ব্যাপারটা টনি মারস্তম দেখে যে মোজেস মেরিকে একদিন কাপড় পরায় দিচ্ছে এবং এই ব্যাপারটা দিয়ে সে দেখলো যে মেরির আসলে চারিত্রিক গদপতন ঘটেছে মোজেসকে যদিও অপমান করা হয়েছে সে যদি অপমানিত হয়েছে কিন্তু সে মনে মনে ভেঙে যায়নি সে সবসময় মনের ভিতরে একটা রিভেন্স নেয়ার প্রতিশোধ নেয়ার স্পৃহা জাগিয়ে রেখেছে সে সুযোগ খুঁজছিল এবং সেই পরিবারের সাথে মিশেছে এবং তার সাথে খুব ঘনিষ্ঠ হয়েছে এবং তাকে খুন করার একটা উপায় পেয়েছে এবং সেটা কখন করলো যখন ডিগ এবং মেরি ফার্ম বিক্রি করে দেওয়ার পর সিদ্ধান্ত নিল যে তারা কিছু দিনের জন্য ভ্যাকেশনে যাবে এবং সেদিন রাতেই মোজেস মেরিকে খুন করে এবং খুন করে সে সমস্ত নেটিভদের পক্ষে প্রতিশোধ নেয় যে নেটিভসদের অত্যাচারিত হতে হয়েছে মেরির হাতে বা হোয়াইটদের হাতে এবং এই পার্সোনাল রিভেন্স নেওয়ার ফলে সে মেরিকে পানিশমেন্ট দিল এবং নিজে যে খুন করছে এই পানিশমেন্টের জন্য সে পুলিশের জন্য অপেক্ষা করতে লাগলো এই সময় তার চেহারা বা ফেসের মধ্যে কোনো প্রকার রিগ্রেট বা কোনো ভাবলে ছিল না যেটা দিয়ে বোঝা যায় যে সে কেমন ফিল করেছে অর্থাৎ প্রতিশোধ নিয়ে সে কি খুশি হয়েছে নাকি এখন কষ্ট পাচ্ছে বা কী ধরনের ফিলিং ছিল এরকম কিছুই তার ফেসে ছিল না সে শুধু পুলিশের জন্য অপেক্ষা করছিল তাহলে আমরা বলতে পারি যে এই গল্প মূলত হোয়াইট এবং ব্ল্যাকদের মাঝখানে যে দ্বন্দ্ব বা যে ঘৃণা হুমিলিয়েশন এই ব্যাপারগুলো নিয়েই এগো এই নোভেলটাতে ডোরিস লেসিং বর্ণনা করেছেন এবং এটার খারাপ প্রভাবটা তুলে ধরেছেন এবং এসব ঘটনার পর দেখা যায় যে ডিক টার্নার অনেকটা পাগল প্রায় হয়ে যায় এবং পুরো কেসের ব্যাপারটা সেটা চার্লিশ লটার বেশ চালাকের সাথে হ্যান্ডেল করে আশা রাখি যে আপনার নোভেলটি বুঝতে পেরেছেন আপনারা নতুন নতুন ভিডিও এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক ও ব্লগ ব্লগসাইটের লিঙ্কগুলো ভিজিট করতে পারেন আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের ইন্সপায়ার করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ